মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করল পকনা তরুণ সংঘ। বিগত বছরগুলোতে যেভাবে পকনা তরুণ সংঘতে প্রজাতন্ত্র দিবস পালন করা হতো, এবছর করোনা মহামারীর কালেও কিন্তু ছন্দপতন ঘটেনি। করোনা পরিস্থিতিতেও একটু বদল ঘটতে হয়েছে হয়তো অনুষ্ঠানের পরিকল্পনাতে। যদিও প্রতি বছরের মতো কচিকাচাদের সঙ্গে বড়রা এবং সাথে তাদের অভিভাবকেরা প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করে। এক বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে। এরপর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। ছোটদের ছবি আঁকা, যেমন খুশি সাজো, নাটক, মহিলাদের হ্যান্ডবল প্রতিযোগিতার সাথে সাথে নাচে গানের ছন্দে যেন সব মিলিয়ে গোটা দিনটা আনন্দমুখর হয়ে ওঠে। প্রজাতন্ত্র দিবস পালন করে এলাকার মানুষজন পকনা তরুণ সংঘের এই দিনে দিয়ে অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সব থেকে উল্লেখযোগ্য যে কথাটি বলার তা হলো, সব পেয়েছি আসরের বাচ্চাদের নিয়ে এলাকার যুবক সোনাই সরকার। এর পরিচালনায় একটি সচেতনতামূলক পথনাটক আয়োজন করা হয়। করোনা অসুরকে বধ করো, যা শুরু শুধুই নাটকটা নয়, গণসচেতনতার একটা বার্তা তুলে দেয় এই নাটকের মধ্যে দিয়ে। বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে করোনা রোধকে, যা ব্যবহার করে এলাকার মানুষদের মন জয় করেছে এবং প্রত্যেকের কাছ থেকে কুর্নিশ পেয়েছে তারা। প্রতি বছরই যে 26শে জানুয়ারি অ্যানুয়াল ফাংশন পাবে করি একটা, সেটার মধ্যে আমাদের প্রতি বছর থাকে ওই প্রাইমারি স্কুলের নিয়ে আমরা কোর্স করি গোটা অঞ্চলে, কিন্তু এবছর করোনার জন্যে আমরা সেই অনুষ্ঠানটি করতে পারলাম না। তার বিনিময়ে আমরা পারভোস্টিংয়ের মাধ্যম দিয়ে গোটাটায় প্রভাত ফেরি করি, গোটা গ্রাম পরিক্রমা করি। এর সাথেও আমাদের সকাল থেকে ছিল ড্রয়িং কম্পিটিশনের দুটো গ্রুপ ছিল, এছাড়াও হয়েছে গোয়াসিউ লাইকে প্রায় 20 জনের মতো অংশগ্রহণ করেছে। এ আরও রয়েছে আমাদের বিভিন্ন মিউজিক্যাল চেয়ার ছিল, বল থ্রো ছিল। এই করে আমরা এবছর আপাতত করোনার জন্যে বাইরের বিরাট আকার না করে করলেও গ্রামের পাড়ার বা পাশাপাশি পাড়া নিয়ে আমরা এবারের মতো অনুষ্ঠানটা করলাম। আগামী বছরও আমরা আশা করছি করোনা আরও কেটে যাবে, সরকারি আমরা যেভাবে অর্ডার পাবো স্কুল খুলে গেলে আমরা আবারও ঠিক এইভাবেই আমরা করে যাবো। গ্রামের লোকের প্রচুর সহযোগিতা পাচ্ছি। বড়জোড়া থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সঠিক বার্তা।